ওকে, সো চারিদিকে যেভাবে আলোর আলোকিত হয়ে গেছে, মানে বুঝতেই পারছো যে পুজো এসে গেছে, অ্যান্ড পুজোতে গাড়ি ঘোড়াও আসছে, অনেক লাইট ফাইট লেগে গেছে, মানে কি পুজো এসে গেছে। অ্যান্ড আজকে হচ্ছে টেকনিক্যালি চতুর্থী, অ্যান্ড চতুর্থীর দিনকে আমি একটা ইউনিক জায়গায় এসেছি যেখানে অনেক বাঙালি খাবারেরই ফিউশন রূপে তোমরা পুজোর সময় খেতে পারবে। আগের ভিডিওতে দেখেছিলে মেঘনার ঠান্ডা লেগেছে, আর মেঘনার গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মেঘনার গলাটা বসে গেছে। তো মেঘনা টেকনিক্যালি আজকে কথা বলতে পারবে না, কারণ ওর গলায় প্রচণ্ড ব্যথা। তাই আজকে আমি একা এলাম, জায়গাটা বেশ পুরনো, বাট খাওয়া দাওয়ার কিন্তু আজকে কিন্তু দেখাবো সেখানে নতুন হাওয়াবাজ। এর আগেও আমি দুবার দেখিয়েছি তোমাদেরকে, পুজোর সময় আবার তোমাদের দেখাবো যে পুজোর সময় হাওয়াবাজে কী নতুন আইটেমস আছে। পুজোর সময় যদি তোমরা হাওয়াবাজে আসো তাহলে তোমরা কী পাবে সেসব কিছু তোমাদের বলবো। ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড ইয়া লাইক করে দিই ভিডিওটা। আজকে অ্যাকচুয়ালি মুম্বাইয়ের একটা বেশ ভালো খাবার খাবো, তার সাথে একটা বেশ কম্বো তোমাদের দেখাবো, আর একটা বেশ ফিউশন একটা ডিশ দেখাবো যেটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম খেতে চলেছি। সো ইয়া, দেখা যাক কীরকম হয় আজকের খাবার দাবার এন্ড এভরিথিং। সো যা আমাকে চেনো না বলি, আমার নাম দেবরাজ, তোমাদের সুইট লাইক এবং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। ওয়েলকাম ব্যাক টু পুজোর গন্ধ এসছে সিজন ফোরের। আই হোপ আমি পুজোর গন্ধ এসছে সিজনের এই বছর সব থেকে বেশি ভিডিও দিয়েছি, এটা মনে হয় সেভেন্থ কি এইট ভিডিও হতে চলেছে। সো এবারে কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি, তোমাদের কাছে প্রচুর অপশন আছে, যে যেই এলাকাতে থাকবে সেই এলাকার জন্য তোমাদেরকে অনেক জায়গা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, যারা হাওয়াবাজের লোকেশনটা জানানো তাদের বলে দিই, হাওয়াবাজের এক্সাক্ট লোকেশনটা হচ্ছে তোমাদের আমাদের গোলপার্ক আছে, গোলপার্কের যে এমপি জুয়েলার্সটা আছে, এমপি জুয়েলার্সের পাশে যে বাদিক দিয়ে যে গলিটা চলে যাচ্ছে ওই গলিটা দিয়ে একটু দুপা হাইটে আসবে, বাদিকেই দেখবে পড়ে যাবে হচ্ছে আমাদের হাওয়াবাজ। আমরা তো ঢুকে পড়েছি হাওয়াবাজের ভিতর। লাস্ট কিছু ভিডিও ধরে তোমরা তো অনেক বুফে ভিডিও দেখলে, বাট আজকের যে ভিডিওটা একটু বেঙ্গলি ফিউশন খাবারের উপর হতে চলেছে, কারণ আমাদের বাঙালিদের ফিউশন খাবারগুলো কিন্তু বেশ পছন্দ হয়, আর হাওয়াবাজ কিন্তু বেশ সুন্দর সুন্দর ফিউশন খাবার বানায়। আইপিএলের সময় যেমন উলাল্লাল্লাল্লে হয়, পুজোর সময় এবারে হবে ওয়ান্ডাল্লাল্লাল্লে। যে সেখানে আমার কাছে চলে এসেছে ওয়ান্ডাল্লা, এটা একটা ইউনিক ফিউশন আইটেম, ভেটকি মাছ আর চিংড়ি মাছের একটা মেল বন্ধন করেছে। তো লেটস হ্যাভ দিস, দেখি ফিশ ওয়ান্ডাল্লা খেয়ে আমি ওয়ান্ডারল্যান্ডে চলে যাই কিনা। এটা অ্যাকচুয়ালি ভেরি গুড, এটা অ্যাকচুয়ালি কীভাবে বানিয়েছে বলছি, ভেতরে না চিংড়ি মাছটা দিয়েছে, চিংড়ি মাছের সাথে চিজ দিয়েছে, দিয়ে ভেটকি মাছ দিয়ে জিনিসটাকে র্যাপ করেছে, দিয়ে তারপর ব্যাটার দিয়ে জিনিসটাকে ফ্রাই করেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে আমার খাবার, এটা একটা নতুন একটা আইটেম, একদম নিউ। মেইনলি প্রন আর চিজ পুরোপুরি ওটার ফ্লেভার আছে, প্রনের সাথে চিজ আর তার সাথে ভেটকি মাছের যে ফ্লেভারটা এটা এত সুন্দরভাবে যাচ্ছে, দিস ইজ রিয়েলি ভেরি গুড। এটার দাম হচ্ছে 199, বাট 199 টাকার দাম হতে পারে, বাট এটা ইজ টোটালি ওয়ার্থ ইট। এটা খেতে সত্যিকারে ইটস ওয়ান্ডারফুল, কারণ ওয়ান্ডারলার নামটা কিন্তু একদম উলাল্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 লাল
ডেফিনেটলি ভেরি গুড, ডেফিনেটলি ট্রাই করো, কোনো রিগ্রেট করবে না কিন্তু বলতে পারি। যেখানে আমাদের পাওটা দেওয়া আছে তার সাথে ভাজিটাকে ওরা কিমা করে দিয়েছে, মানে মাটন কিমা করে তার সাথে ওরা দুটো পাও দিয়ে একটা সুন্দর চাটনি দিয়ে স্যালাড দিয়ে দিচ্ছে। এখানে মাটনের যে চর্বির যে গ্রেভিটা যেটা বেরিয়েছিল সেটা প্রায় জমে গেছে। আর এখানে এই হচ্ছে বাটার দিয়ে পাও দিয়ে দিয়েছে, আর এখানে কিমাটা দেওয়া আছে, মাটন কিমা। মাটন কিমাটা একটু আমি খেয়ে দেখি কড়াইশুঁটি দিয়ে। ও খেতে লাগছে, দারুণ লাগছে। তারপরে যত মনে হচ্ছে বাটার দিয়ে করেছে, বাটারের ব্যাপারটা এত সুন্দর মাটনের সাথে যাচ্ছে, দুর্দান্ত। পিওর মাটন কিমা আছে, কিচ্ছু নেই, তার সাথে গ্রিন চাটনি। এটার দাম একটু 150 টাকা, 150 টাকায় কিন্তু যথেষ্ট ভালো। আর যদি তোমার 150 টাকার পর যদি এক্সট্রা পাও নাও তাহলে 20 টাকা লাগবে। পাওটা দিয়ে খেয়ে দেখি। ওকে, পাওটা দিয়ে লেটস টেক আ বাইট। অ্যাকচুয়ালি খাবারটা খেতে ভালো, এত ভালো হয়েছে, না নুন বেশি আছে, না মশলা বেশি, না মিষ্টি বেশি, না ঝাল বেশি,
ঝালে বেশি না, নুনও বেশি না, মানে মানে মশলা একদম ঠিকঠাকভাবে আছে, সুন্দর কিমা করেছে, কিমার টেস্টও দারুণ। ফাটাফাটি দুজনে মিলে যদি খাও 150 টাকায় এসি রেস্টুরেন্টের ভিতর বসে পুজোর সময় ওটা খাই কিন্তু পেট ভরে যাবে। থার্ড যে আইটেম যেটা হচ্ছে একটা কম্বো, এটা হচ্ছে একটা হাওয়াবাস বোনানজা স্টার্টার কম্বো, এটার দাম হচ্ছে 399। এখানে তোমরা ছটা আইটেম পেয়ে যাচ্ছ, ছটার মধ্যে একটা জাস্ট ভেজ আছে, সেটা হচ্ছে আলু ভাজা, ফ্রেঞ্চের ভাষায় ফ্রেঞ্চ ফ্রাই। আর এখানে অনেক কিছুই আছে, ফিশ আছে, চিকেন আছে, ভেটকি আছে, মাটন আছে, সব কিছু আছে। 399 টাকা স্টার্টারের মধ্যে তোমরা এখানে মাটনও পেয়ে যাচ্ছ, সো এখানে আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই আগে খেয়ে দেখা যাক। আলু ভাজা ডট কি রিভিউ দেবো, আলু ভাজা, আলু ভাজার মতন খেতে যেমন ফ্রেঞ্চ ফ্রাইজ হয় খেতে, আমি খেতে ফিশ ফিঙ্গার খেয়েছি, বা চিকেন ফিঙ্গারটাই ফার্স্ট টাইম খাচ্ছি আমি, খেয়ে দেখি একটু। আমি এখানে কতটা বুঝতে পারবে, বাট চিকেন ফিঙ্গারটা না খেতে অ্যাকচুয়ালি প্রথমে জুসি। ওরা এই যে চিকেন ফিঙ্গারটা দিয়েছে না, চিকেন ফিঙ্গারের মধ্যে হালকা একটু গন্ধরাজ লেবুর মানে জেস্ট দিয়ে দিয়েছে, খুব হালকা একটা গন্ধরাজ লেবুর হালকা মাইল্ড ফ্লেভার আছে, তার সাথে ফিঙ্গারটা কেমন ফ্রাই করে দিয়েছে, খেতে কিন্তু এটা ভালো লাগছে। বোনলেস ব্রেস্ট পিসকে ওরা নর্মাল মানে স্ট্রিপের মতন করে কেটে গন্ধরাজ লেবুর হালকা একটা ফ্লেভার দিয়ে করেছে, এটা কিন্তু পুরো রিফ্রেশিং খেতে আর কিছু। নেক্সট আমি স্বাগত যেটা সেটা হচ্ছে ওদের বেল পেপার ফিশ, খেয়ে দেখা যায় একটি ওরা ভেটকি মাছ ইউজ করছে, কিন্তু ভেটকি মাছের ফ্লেভারটা পুরোটা আছে, ক্যাপসিকাম আর ভেটকি মাছ হালকা একটু হাতে তন্দুরি সস দিয়ে তন্দুরি কিছু দিয়ে ওরা করেছে, এটাকে ফ্রাইটা ভালো লাগছে খেতে। মাছটা এত নরম, মুখে দিতে না দিতেই না মাছটা পুরো ফ্লেভার বস্ট করছে, মাছটা প্রচণ্ড টেস্টি, প্রচণ্ড টেস্টি। আমাদের নেক্সট যে আইটেমটা আমরা ফ্রাই করতে চলেছি সেটা হচ্ছে লেমন গ্রাস চিকেন, এটা আমি এর আগে ওদের আলাকাটে খেয়েছিলাম, এটা আমি এবারে ওদের কম্বোতে খাবো। কম্বোর সাইজগুলো একটু ছোটো হয়, আলাকাটের সাইজগুলো একটু বড়ো হয়, সো এই যাক খেয়ে দেখা যাক। একটু মেয়োনিজ দিয়ে লেমন গ্রাস চিকেন ট্রায়াঙ্গেল পিস করে দিতে হবে, কিউট লাগছে, প্রচণ্ড ফ্রেশ মানে রিফ্রেশড হয়ে যাবে ওদের থেকে খেলে, এটা কিন্তু খুব ভালো। লেমন গ্রাস দিয়ে করেছে, লেমনের ফ্লেভারটা প্রপারলি পুরো চিকেনের ভিতরে ইনফিউজড হয়েছে, জন্য খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। এই একটা প্লেট যদি নিয়ে নাও দুজনে আরামসে খেয়ে নিতে পারবে। নেক্সট আইটেম হচ্ছে ফিঙ্গার, মানে আমার ফিঙ্গার না, ফিশের ফিঙ্গার, ফিশ ফিঙ্গারটা খেয়ে দেখা যাক, একটু কাশুন দিয়ে ফিশ ফিঙ্গার খাবো। ওরা বাসা ইউজ করে না, ওরা ভেটকি মাছই ইউজ করে, এখানেও ইউজ করেছে ভেটকি মাছ, একটু সস দিয়ে একটু দিয়ে ফিশ ফিঙ্গার কিংবা ফিশ ফ্রাই মেয়নেজ দিয়ে খেতে বেশ ভালো লাগে। এই যে কম্বোটার লাস্ট আইটেম হচ্ছে মাটন চপ, মাটন চপের সাইজটা জাস্ট দেখাবো, মাটন চপের সাইজটা হচ্ছে ইয়া বড়, ঠিক আছে, মাটন চপটাকে ভেঙে দেখি একটু। ও ভাই সাহা, পুরো মাটনের ভেতরটা কিন্তু পুরোপুরি মাটন, পুরো ঠাসা, পুরো স্টাফড আছে মাটন, খেয়ে দেখি এবার এটাকে। কিমা পায়ের মতন উনি মাটনটা কিন্তু ওরকমই কিমা করা আছে, কিন্তু একটু মশলাটা একটু অন্যরকমের, উপরটা ওরা আলুর একটা মানে ব্যাট মানে আলুর একটা মানে পুর করে ওটাকে বাইরে দিয়ে আলুর কোটিং দিয়ে ওটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে ওটাকে ফ্রাই করেছে, খেতে ভালো লাগছে। 399 টাকায় 1, 2, 3, 4, 5, 6 ছটা আইটেম 399 টাকায় জাস্টিফাইড, এটা কিন্তু একজনের পক্ষে খাওয়া সম্ভব না, আমি এটা বাকিটা বাড়িতে প্যাক করে নিয়ে যাবো, মেঘনাকে দিয়ে আসবো আর কিছু। বেশি খরচা করতে লাগবে না, এখানে যদি 500 টাকা দাও, 500 টাকায় আমি বলছি এখানে খুব ইজিলি দুজনে তৃপ্তি করে খেতে পারবে, কারণ এখানে যে আইটেম আছে অনেক, 500 টাকা তোমরা 10টা আইটেম পেয়ে যাচ্ছ। এই যে আমরা যেটা নিয়েছি এটার নাম হচ্ছে প্যান এশিয়ান ওরিয়েন্টাল কম্বো, বাঙ্গালিক এগ রাইস আছে, থাই চিকেন আছে, এখানে চাইনিজ ভেজ আছে, এখানে ক্রিস্পি চিকেন আছে, এখানে সোয়া চিকেন আছে, চিকেন স্প্রিং রোল আছে, এখানে হানি গ্লেজড ভেজ মাঞ্চুরিয়ান আছে, এখানে কোরিয়ান চিকেন উইংস আছে, আর এখানে আমাদের এখানে আইসক্রিমও আছে যেটা 10 নম্বর আইটেম, বাট আমি আইসক্রিম খাচ্ছি না, ভয় হয় বিকজ মেঘনা ঠান্ডা লেগেছে, আমি চাই না যে আমারও ঠান্ডা লেগে যাক। স্টার ফ্রাইড চিলি পটেটো আছে, খেয়ে দেখা যাক। কমলেশ আছে, চাইনিজ ভেড়টা কিন্তু অ্যাকচুয়ালি ভেড় মজাদার,
টমেটো পেঁয়াজ ধনে পাতা দিয়ে করছে নাচস দিয়ে এটা পারফেক্ট হয়ে মানে ক্রাঞ্চি ক্রিসপি এটা কিন্তু খুব ভালো খেতে লাগছে বেবি বন আছে যেমন ভাই বেবিকনটা একদম চিলি সস টমেটো সস দিয়ে এটাকেও কটে করা হয়েছে বেবিকনটা ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হয়েছে বাট এখানে একটু স্প্রিং অনিয়ন দিয়ে করে দিয়েছে এই খাবারটা কিন্তু আরামসে দুজন তিনজন যদি একটু টাইট ব্যাটারটা ধরো তাহলে তিনজন ব্যাক করতে পারবো আমি বলবো দুজনে যদি নাও তাহলে কিন্তু এটা ভালোভাবে খেতে পারবে যদি খাওয়া শেষ নাও করতে পারো তাহলে কিন্তু এটা বাড়িতে নিয়ে যেতে পারবে 500 টাকা দাম 499 499 আইটেমস তোমরা 10 রকমের পাচ্ছ ইট ইস ভেরি গুড তোমাদের নেক্সট আইটেম সেটা হচ্ছে এই যে হানি গ্লেসড ভেজ মঞ্চুরিয়ান এইটা ফার্স্ট টাইম আমি খাচ্ছি হানি গ্লেসড ফিশ খেয়েছি বাট হানি গ্লেসড ভেজ মঞ্চুরিয়ান এটা ফার্স্ট টাইম এটা খেতে সত্যিকার ভালো আমাদের মানে বাঙালিদের একটা মানে বাঁধাকপি দিয়ে আমরা পেঁয়াজি করি ঠিক আছে কাইন্ড অফ ওটাকেই একটু সোয়া সস সোয়া সস তার উপর হানি দিয়ে ভালো করে টস করেছে একটু মিষ্টি মিষ্টি হালকা টকটক ব্যাপার আছে খেতে ভালো লাগছে ওই হানির ব্যাপারটা না বাঁধাকপির সাথে খুব ভালো গেছে এটা খুব ভালো হয়েছে নেক্সট ডে আইটেমটা নিশ্চয় ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন স্প্রিং রোল তো চিকেন স্প্রিং রোলটা খেয়ে দেখি চিকেন স্প্রিং রোল তো নুডলস দিয়ে গাজর দিয়ে ক্যাপসিকাম দেখতে পাচ্ছি চিকেন দেখতে পাচ্ছি বেশ ক্রাঞ্চি আওয়াজ হচ্ছে খেতে দেখা যাক চিকেন চিকেন দিয়ে করেছে নুডলস দিয়ে বেশ ভেজিস দিয়ে সুন্দর লাগছে খেতে বেশ ক্রাঞ্চি আছে উপরে লেয়ারটা না প্রচুর ক্রাঞ্চি এরকম খেতে বেশ ভালো লাগছে এটা হচ্ছে সোয়া ফিশ মানে শুয়ে থাকা ফিশটাকে দেখি সোয়া ফিশটাতে কিন্তু ওটা ভেটকি মাছ ইউজ করছে পুরো ভেটকি মাছের ওটা পুরো বলতে পারছি তার সাথে সোয়া সস দিয়ে সুন্দর লাগছে ফিশের স্মেল মানে ভেটকি মাছের ফ্লেভারের সাথে সোয়া সসের ফ্লেভারটা ভালো লাগছে এবার আমরা কোরিয়ান উইংস খাবো এখানে কিন্তু কোরিয়ান সস দিয়ে ওরা করছে লেটস গেট দ্য ফার্স্ট বাইট কোরিয়ান চিকেনটা আমি ভেবেছিলাম একটু ঝাল ঝাল হবে বাট একদমই না এটা একটু অন্য রকমের খেতে মানে নর্মাল আমরা যেরকম খেয়ে থাকি কোনো বারবিকিউ সস দিয়ে করছি না একটা কোরিয়ান সসটা একটু অন্য রকমের সস আমি ফার্স্ট টাইম খাচ্ছি সুন্দর খেতে নিট অ্যান্ড ক্লিয়ার আমি হাইলি রেকমেন্ডেড বলবো পুজোতে যারা এখানে বাবুবান আছে একদারিয়ার এভারগ্রিন আছে সিঙ্গি পার্কে ঠাকুর দেখতে আসবে এখানে কিন্তু একবার এসো খেয়েও অনেক কিছু দেখালাম তোমাদের যা ইচ্ছে তোমার সেটা নিয়েও হয়ে গেছে এবার আমরা খাবো হচ্ছে বন গার্লিক রাইস হাই চিকেন একটু প্রথমে বন গার্লিক রাইস খেয়ে দিই গার্লিক পুরো দেওয়া আছে এগ স্ক্র্যাম্বল এগ করে দিয়েছে কেন ভাই বাট আমার গার্লিকের দেওয়াটা দারুণ লাগে আর গার্লিক রাইস দারুণ হয়েছে গার্লিক রাইসটা পাটাপাটি হয়েছে মানে গার্লিকের ফ্লেভারের সাথে এগ হোয়াইট দিয়ে খেতে দারুণ লাগছে যাতে ফ্রাইড স্টাইল চিকেনটা খেতে খেয়ে দেখি এটা কিন্তু টিপিক্যাল চিলি চিকেন না একদমই না এটা টমেটো দিয়ে মিষ্টি মিষ্টি করে এটা খুব সুন্দর চিকেনটা করেছে হালকা চিলি ফ্লেক্স দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগছে মানে এশিয়ান ফুড যদি খেতে চাও মানে ওরিয়েন্টাল চাইনিজ এশিয়ান আমি ভাবো কাম তো হবা এই ব্র্যান্ডটা নিও ইউ নট রিগ্রেট এদের খাবার এত ভালো এশিয়ান খাবারটা এদের আমার এতদিন ইন্ডিয়ান বেঙ্গল এগুলো খেয়েছি ফিউশন খাবার খেয়েছি বাট এশিয়ান খাবার দাবারকে আজকে আমি জাস্ট শিফট করেছি ওকে ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে ডেফিনেটলি ভিডিওকে লাইক করতে একদম বলবে না যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে প্লিজ দেখো তাহলে আমার বেশ মোটিভেটেড হই আর কিছুই না আজকে খাইন অফ চতুর্থী বাড়িতে চলে এসেছি চেঞ্জ টেঞ্জ সর হয়ে গেছে পুজোটা সবাই খুব ভালোভাবে কাটিও অ্যান্ড ডেফিনেটলি হাওয়াতে গিয়ে ট্রাই করতে একদম বলো না আমার কিন্তু এদের এখানকার কম্বোগুলো খুবই ভালো লেগেছে আমার ডেফিনেটলি ট্রাই করতে পারো অ্যান্ড ডেফিনেটলি ট্রাই করে জানিও যে তোমাদের সব থেকে বেশি কোন আইটেমটা লাগলো অ্যান্ড চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি স্টে হ্যাপি স্টে ফুডি অ্যান্ড বাঙালি মানে খাই খাই চলো হ্যাপি পূজা স্টে সেফ বাই বাই